হাই, আমি নাহিদ। দ্য এডুকেশন বিটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ তোমাদের মাঝে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় জানাবো। প্রথমে জানাবো হলো অটোপাস নিয়ে, দ্বিতীয়টা জানাবো হলো অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের কাছে একটি একটি গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবা এবং সাথে আমার সাথেই থাকবা। তো ফার্স্টে হলো কথা বলবো এইচএসসি বা এসএসসি বা অটোপাস নিয়ে। তোমাদের একটা কথা বলে নেই, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবারই একটা কথা বলতেছে, এই বছর কিন্তু অটোপাস হবে না, তবে তবে বিকল্প পদ্ধতিতে বা বিকল্পভাবে মূল্যায়নের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হবে, বা বিকল্প পদ্ধতির মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং তাদের উত্তীর্ণ করা হবে। আর তার সাথে সাথে তোমাদের একটা কথা বললো, যেখানেই তোমরা এরকম শুনতে পারছ যে অটোপাস মধ্যে পাস করানো হবে, সেটা তোমাদের ভুল, এই বিষয়ে তোমরা বুঝে থাকবে না, তোমরা তোমাদের প্রিপারেশনে। তো আরেকটি কথা বলুন, আরেকটি কথা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তার কারণ হলো যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে হতে পারে, যদি তোমরা অটোপাসের মাধ্যমে না পাস করো হতে পারে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের যে অ্যাসাইনমেন্ট করছে সেই মূল্যায়নের ভিত্তিতে তোমাদের পরীক্ষা পাস করানো হতে পারে। তাছাড়া তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা দিচ্ছ সেটা কিন্তু সরাসরি তদারকি করছে শিক্ষা বোর্ড। তোমরা এটা হতে পারে জানতে পারতেছ যে শিক্ষা বোর্ড বিভিন্ন স্কুলের বা বিভিন্ন কলেজের মাধ্যমে তারা তলব করেছে, বা কারা কারা অ্যাসাইনমেন্ট দিচ্ছে না তাদের নাম লিস্ট করা হচ্ছে, বা কারা কারা দিচ্ছে তাদের নাম লিস্ট করা হচ্ছে। আর তার সাথে সাথে বললে তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো হেলাবি করবে না, যথাসময়ে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেবা এবং তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট যদি তোমাদের বাকি থাকে সেটাও তোমরা পূরণ করে দিবা। না তোমরা যথাসময়, কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আরেকটি কথা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। এখন হয়তো বা তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে, কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহের কারণে অ্যাসাইনমেন্টের যে সূচিটা ছিল বা যে কয়েকদিন পরপর যে অ্যাসাইনমেন্টটা তোমাদের প্রকাশ করা হতো, সেই অ্যাসাইনমেন্টটা এখন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তোমরা হয়তো বা আমাদের ডিসপ্লেতে দেখতে পেয়েছো যে অ্যাসাইনমেন্টের যে হবে না এরকম একটা লিস্ট তোমাদেরকে আমি প্রকাশ করে দিয়েছি, সেই লিস্ট মোতাবেক তোমাদের কিন্তু আর এখন অ্যাসাইনমেন্ট হবে না। আর যখনই তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু হবে, তোমরা যথাসময়ে তোমাদের অ্যাসাইনমেন্ট করবে এবং যথাসময়ে সেগুলো সাবমিট করবে, অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো হালামি করা চলবে না। আর তোমাদের আরেকটি কথা বলিনি, তোমরা কিন্তু কখনো ভাববা না যে তোমাদের অটোপাসের মাধ্যমে পরীক্ষা পাস করানো হবে, যদি হয় তাহলে তোমাদের ভালো, আর যদি না করা হয় তোমাদের বিকল্প পদ্ধতি তোমাদের মূল্যায়নের মাধ্যমে তোমাদের উত্তীর্ণ করা হবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদের জানানো, শেয়ার তো অবশ্যই অবশ্যই করবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবসময়।